সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে। আলোচনা করব অনার্স প্রথম বর্ষ মৌলিক সামষ্টিক অর্থনীতি চতুর্থ অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। আশা রাখছি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবে। আজ আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে বিনিয়োগ বলতে কী বোঝো, অর্থাৎ হোয়াট ইজ মিন্ট বাই ইনভেস্টমেন্ট। আমরা এই বিষয়টা অনেক সহজ মনে হলেও আসলে ঠিকঠাকভাবে অনেক সময় লিখতে পারি না। তো আশা রাখছি এই ক্লাসটি দেখলে তোমরা পুরো বিষয়টি খুব ভালোভাবে লিখতে পারবে। তো সাধারণত বিনিয়োগ বলতে মুনাফার উদ্দেশ্যে ব্যবসা বাণিজ্যে অর্থ খাটানোকে বোঝানো হয়, কিন্তু অর্থনীতিতে নিছক অর্থ খাটিয়ে মুনাফা অর্জন করাকে বিনিয়োগ বলা হয় না, বরং বিনিয়োগ ধারণাটি আরও ব্যাপক এবং বিশেষ অর্থে ব্যবহৃত হয়। কী সেই বিশেষ অর্থ? অর্থনীতিতে বিনিয়োগ বলতে মুনাফা অর্জনের উদ্দেশ্যে নতুন মূলধন সামগ্রীর মজুদ বৃদ্ধি করাকে বোঝায়, যার ফলে কর্মসংস্থান ও উৎপাদন বৃদ্ধি পাবে। তাহলে দেখো এর মধ্যে তিনটি বিষয় আছে। এক নম্বর হচ্ছে নতুন মূলধন সামগ্রীর মজুদ বৃদ্ধি, অর্থাৎ যে মূলধন আছে তার চাইতে যে মজুদ আছে এর পরিমাণটা আরও বেশি হবে, এর ফলে কী হবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে। এই জন্যই সাধারণত বলা হয়ে থাকে যে বিনিয়োগ বৃদ্ধি পেলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। একটা উদাহরণ নেওয়া যাক, ধরো একজন গার্মেন্টস ব্যবসায়ীর চারটি কারখানা রয়েছে, কারখানার ঘরসহ সকল প্রকার যন্ত্রপাতিকে মূলধন বলে। যদি ব্যবসায়ী আরও একটি কারখানা স্থাপন ও চালু করে তাহলে নতুন করে মূলধনের মজুদ বৃদ্ধি পাবে, এর ফলে কর্মসংস্থানও বাড়বে উৎপাদনও বাড়বে। এইরূপ মূলধন মজুদ বৃদ্ধিকেই বিনিয়োগ বলা হয়। তাহলে এক বাক্যে আমরা কী বলতে পারি, যে প্রক্রিয়ার মাধ্যমে মূলধন সামগ্রীর উৎপাদন ক্ষেত্রে নিয়োজিত হয়ে কর্মসংস্থান ও উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে তাকে বিনিয়োগ বলা হয়। আবারও বলছি, যে প্রক্রিয়ার মাধ্যমে মূলধন সামগ্রী উৎপাদন ক্ষেত্রে নিয়োজিত হয়ে কর্মসংস্থান ও উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে তাকে বিনিয়োগ বলা হয়। পরে ক্লাসে জানব সঞ্চয় মূলধন ও বিনিয়োগের মধ্যে সম্পর্ক। তা আজ এখানেই শেষ করছি, ধন্যবাদ।